নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমে চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ সংবাদে। ড্রাগসের বিরুদ্ধে অভিযান, স্পেশাল টাস্ক ফোর্স কয়েক লক্ষ টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার করলো তিন যুবককে। শিশুদের জ্বর নিয়ে যখন উত্তাল জেলা থেকে রাজ্য, ঠিক তখনই পিকু ওয়ার্ড তালা বন্ধ, বিশেষজ্ঞদের সামনেই ভাঙা হলো তালা। নেশার বিরুদ্ধে অভিযান জারি, স্পেশাল টাস্ক ফোর্সের হাতে ব্রাউন সুগার সহ গ্রেফতার তিন যুবক। নেশার কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। শুক্রবার রাতে রাজগঞ্জের টোল প্লাজা এলাকা থেকে 1 কেজির বেশি ব্রাউন সুগার সহ তিন যুবককে আটক করল স্পেশাল টাস্ক ফোর্সের একটি বিশেষ দল। শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে 14 দিনের পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শহরের পর এবার গ্রামেও শুরু হলো দুয়ারে রেশন প্রক্রিয়া। সারা রাজ্যের সাথে দুয়ারে রেশন শুরু হয়েছে জলপাইগুড়িতেও। শুক্রবার জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দ পল্লীতে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। উপভোক্তাদের দুয়ারে রেশন পৌঁছে যাচ্ছে রাজ্য সরকারের উদ্যোগে, খুশি উপভোক্তারা বলে জানা গিয়েছে। আমাদের শুরু হয়েছে 15/9/2021 থেকে। প্রথমে আমরা দিয়েছিলাম 2 নম্বর ওয়ার্ড, তারপরে দিলাম 3 নম্বর ওয়ার্ড, আসতে বিবেকানন্দ পল্লীতে দেওয়া হচ্ছে। কত সংখ্যক আজকে আসতে? মোটামুটি আশা করা যায় যে 100 পরিবারের মতো হবে টোটাল। কী পাচ্ছে, কোন কার্ডে পাচ্ছে? এবাই কার্ডে পাচ্ছে 15 কেজি চাল, 20 কেজি আটা এবং 1 কেজি চিনি, আর পার হেড 2 কেজি চাল, 3 কেজি দাম। এতে তো স্বাভাবিকভাবে আর পিএইচএসে পাচ্ছে 2 কেজি চাল, 3 কেজি দাম। স্বাভাবিকভাবে সরকারের এই পদক্ষেপে তো উপকৃত হচ্ছেন মানুষ। হ্যাঁ, অনেক উপকৃত হচ্ছে, বাড়িতে দিলে ওদের সুবিধা হচ্ছে। আপনারা গিয়ে গিয়ে এটা করছেন, কতদিন এরকম চলবে? এই মাসে টোটাল 8 বার আমাদের দেওয়ার, 8 দিন আমরা দিব এবং শনি রবিবার যারা নিতে পারবে না তারা দোকানে দেওয়া হবে। অপরদিকে খড়িয়া অঞ্চলের অন্তর্গত সারদা পল্লীতে দেওয়া হলো এই রেশন। উপভোক্তারাও খুশি হলেও বৃষ্টি হলে সমস্যায় পড়তে হবে বলে মনে করছেন ডিলাররা। শনিবার সারদা পল্লীর মানুষের হাতে দুয়ারে রেশনের মাধ্যমে রেশন সামগ্রী তুলে দেওয়া হলো। দুয়ারে প্রোগ্রাম হচ্ছে আমাদের 15 তারিখ থেকে। আজকে আমাদের সারদা পল্লী স্পট, সারদাপল্লীতে আমরা ডিস্ট্রিবিউশন করছি দুয়ারে প্রোগ্রাম। সারদাপল্লীর এখন আমি ফিগারটা বলতে পারবো না, সারদাপল্লীর খড়িয়ার আন্ডারেই পড়ে, কিন্তু এটা পড়ে বুঝতে পারবো, এখনো ঠিক আইডিয়া করতে পারছি না কত আছে। বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন? বাড়ি বাড়ি মানে এক জায়গায় বসে দিচ্ছি, কোনো জায়গায় বাড়িতে যাচ্ছে। ঠিক আছে, এরপর পরে আপনাদের কোনো কি অসুবিধা হচ্ছে, যেমন মাল বাইরে থাকছে বা অন্য কিছু? বৃষ্টি হলে অসুবিধা আছে, তাছাড়া অসুবিধা নেই। স্বাস্থ্যকর্তার কাছে স্মারকলিপি প্রদান। শনিবার সাংবাদিকদের ওএসডি চেম্বারে প্রবেশে বাধা এবং শিশু বিভাগে তাদেরকে প্রবেশের অনুমতি না দেওয়ায় প্রভৃতি বিষয় নিয়ে ক্ষোভ উগড়ে দিল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। সমিতির পক্ষে রীনা সরকার বলেন, শাসক দলের লোকজনকে শুধুমাত্র শিশু বিভাগে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে, তারা দেখতে চাইলে বারণ করা হচ্ছে, এটা অন্যায়। সার্বিক বিষয়ে ওএসডির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এদিন শিশু মৃত্যু ও শিশুদের রোগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিষয়ক ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায়ের কাছে ডেপুটেশন দেওয়া হয়। শিশুদের শয্যা সংখ্যা বৃদ্ধি, পুষ্টিকর খাবার বিতরণ, খাবার পরিবেশনকারীদের স্বাস্থ্যবিধি মেনে তা করা, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, জন্মের সময় শিশুর টিকাকরণের নিশ্চয়তা, বাড়িতে ফেরত না পাঠিয়ে সকলকে হাসপাতালে চিকিৎসা করার দাবি জানানো হয়েছে ডেপুটেশনে। আমরা এসেছি এখানে ডেপুটেশন দেওয়ার জন্য সুশান্ত রায় ওএইচডি, তার কাছে এসেছি। আমরা আপনারাও তো জানেন, দেখতে পাচ্ছেন যে সারা রাজ্য জুড়ে শিশুদের সংক্রমণটা বাড়ছে এবং আমাদের কাছে যেটা খবর যে 11 জন শিশু এর মধ্যে মারা গেছে, এই বিষয়ে আমরা
জানাতে আসলাম যে এটা কেন হচ্ছে, সংক্রমণটা কেন বাড়ছে। এবং আমাদের কাছে যেটা খবর আছে যে এরা কিন্তু এখনও রোগটা কী কারণে রোগটা হচ্ছে সেটা জানতে পারেনি। আমরা দেখলাম যে মমতা ব্যানার্জি নিজেই বিবৃতি দিলেন যে এটা ওই রোগে মারা যায়নি, আগে রোগ ছিল এতে, কিন্তু বিষয়টা তো সেটা না। আমরা খবরের কাগজ থেকে জানতে পারছি যে একটা, এবং স্বাস্থ্য দপ্তরের এক অংশের দাবি যে পরিস্থিতিটা কিন্তু উদ্বেগজনক। এবং ডাক্তারি যে সংগঠন মানস গুইয়া তিনিও বলেছেন যে এটা এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যেখানে যুদ্ধকালীন যে তৎপরতা সেই তৎপরতাই কিন্তু পরিস্থিতির মোকাবিলা করা প্রয়োজন। কিন্তু এনার যেটা বক্তব্য সেটা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক আছে এবং এই জ্বরটা এমন কোনো না, ভাইরাল ফিভারের মতো ব্যাপারটা। এবং এটা তো ঠিক করেনি, সাংবাদিকদের ঢুকতে যে উনি দিলেন না, হ্যাঁ এটা তো উনি ঠিক করছেন না, উনি ঠিক করছেন না। এই 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 চলছে, এই রাজ্যে এই চলছে, তৃণমূলের রাজ্যে তো এটাই হবে, মানুষের কথা বলার অধিকারটাকে কেড়ে নেওয়া হচ্ছে। আমরা যেতে চেয়েছি, আমরা শিশুদের ওয়ার্ডে যেতে চেয়েছি, আমরা দেখতে চাচ্ছিলাম যে শিশুরা কী হবে। উনি বললেন যে না এটা তো দেওয়া, আমরা যেতে যাবো, যেতে দিতে পারি না, এটা সংক্রমণটা ছড়াবে, শিশুদের পক্ষেই বিপজ্জনক। কিন্তু গতকাল কিন্তু তৃণমূল জেলা সভাপতি, তৃণমূল যুব জেলা সভাপতি ঘুরে গেছে, তৃণমূল দল থেকে এসে ঘুরে যাচ্ছে, সবাই ঘুরে যাচ্ছে আপনাদের। আচ্ছা এটা আমাদের কাছে কিন্তু জানা ছিল না, তাহলে আমাদের জানা থাকলে অবশ্যই আমরা জানতে চাইতাম যে তাদেরকে কেন অ্যালাউ করা হয়েছে, এই ঘটনাটা কি যে তাদেরকে দিচ্ছে আপনারা। এটা তো আমরা বুঝছি যে এটা হচ্ছে যেহেতু তৃণমূলের শাসনে এর থেকে বেশি আশা করা যায় না, তো এটা তো মানে ক্ষমতার অপব্যবহার এরা করছে। আমরা ক্ষমতায় নেই, স্বাভাবিকভাবেই আমাদের জোর নেই, এই বিষয়টা এখানেই গিয়ে দাঁড়াচ্ছে, ওরা যা করে সেটাই ওদের শোভা পায়, আমরা যেটা করি সেটাই অশোভন হয়ে যায়। আজকে আমরা যেটা বুঝতে পারলাম যে তিনি মানে সঠিক যে তথ্য সেটা কিন্তু আমাদেরকে দিলেন, তিনি আড়াল করছেন। মালবাজার মহকুমায় কমছে জ্বরের প্রকোপ। গত কয়েকদিন যাবত ওদলাবাড়ি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের আউটডোরে 100 বেশি শিশু আসছিল জ্বর সহ বিভিন্ন উপসর্গ নিয়ে, তবে শনিবার কিছুটা কমেছে আউটডোরে মায়েদের বাচ্চাদের কোলে নিয়ে লাইন। এ ব্যাপারে মালবাজারের বিএমওএইচ প্রিয়াঙ্কু জানা বলেন, গতকাল কলকাতা থেকে স্বাস্থ্য দপ্তরের একটি দল এসেছিল জলপাইগুড়িতে, ওনারা আমাদের শিশুদের নিয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। আমরা শুক্রবার রাত থেকে মাল ব্লকের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের ফিল্ডে গিয়ে বাড়ি বাড়ি ভিজিটের কথা বলি, কোথাও কোনো শিশুর জ্বর হলেই হাসপাতালে নিয়ে যেতে বলা হচ্ছে। অযথা ভয় না পেয়ে চিকিৎসকদের পরামর্শ মতো বাচ্চাদের নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। অন্যদিকে শিশুদের জ্বরে আক্রান্ত অব্যাহত মালবাজার মহকুমা জুড়ে, হাসপাতালে ভর্তির পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বেশ কিছু শিশু। জানা গেছে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে শিশুদের বেডের সংখ্যা বাড়ানো হয়েছে, আগে শিশুদের বেডের সংখ্যা ছিল 35টি, বর্তমানে বেড 50টি করা হয়েছে। গতকাল পর্যন্ত মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে 65 জনের মতো শিশু জ্বর সর্দি কাশি নিয়ে ভর্তি হয়েছিল, কিন্তু শনিবার বেশ কিছু শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও এখনও 50 জনের মতো শিশু ভর্তি রয়েছে হাসপাতালে। বাচ্চা সর্দি কাশি জ্বর এর 2-3 দিন হলো, কমছে না, জন্য নিয়ে আসলাম, কমতে এসে এক বছর হলো, হ্যাঁ অনেক বাচ্চা আছে, সবাই জ্বর, কারো হাঁ চুলকানি, ডাক্তারকে এখন দেখাই নেই, দেখাবো না। আমরা যেটা অলরেডি কালকে আমাদের স্টেটের টিম এসেছিলেন, ওনারা ভিজিট করেছেন, আমাদের সঙ্গে মিটিং করেছেন, ঠিক আছে, ওনারা যে গাইডলাইন যেমনভাবে বলে দিয়ে গেছেন সেই গাইডলাইন অনুযায়ী আমরাও কালকে রাতে ভিসি করে সমস্ত ফিল্ডের স্টাফেদেরকে অ্যালার্ট করে দিয়েছি, প্রত্যেকটা পিএসসিতে এবং আমার আরএইএ বলা রয়েছে যদি কোনো ফিভার পেশেন্ট আসে তাদের মাইনরিটিলি দেখতে হবে, ঠিক আছে, তাদেরকে ট্রিটমেন্ট করতে হবে, তাদের কোনোভাবে হ্যারাসমেন্ট না হয়, যদি কোনো জায়গায় রেফার করতে হয় রেফার দরকার হয় তবে আর্জেন্ট যাতে রেফার করা যায় তার জন্য সমস্ত বন্দোবস্ত করেছি। তবে আমরা দেখতে পাচ্ছি গতকাল আমরা ফিল্ড লেভেলে সার্ভে করেছি, লাস্ট কদিন ধরে যে হারে আসছিলো পেশেন্ট সেটা অনেকটাই কমেছে, একটা তো কেসের সঙ্গে সঙ্গে একটা আতঙ্ক ছড়িয়ে গেছিলো সবার মধ্যে, কিন্তু আজকে আমি নিজেও ওপিডিতে বসে দেখছি যে পেশেন্টের সংখ্যা অনেকটাই কম। স্বস্তির থেকে কথা আমরা যেটা বারবার করে মায়েদেরকে বলছি যে যদি জ্বরটা শুধুমাত্র যে এরকম একটা ভাইরাল ফিভার তা নয়, এমনি নর্মাল যে কোনো জ্বরই হতে পারে, এক তো কোভিড রয়েছে, ডেঙ্গু টেঙ্গুও রয়েছে, জ্বর হলে যেন ওরা বাড়িতে না বসিয়ে রাখে, হসপিটালে ইমিডিয়েট নিয়ে আসে, ডাক্তার বোধহয় পরামর্শ নেয়, ঠিক আছে, আর বেকার বেকার অনেকে হয়তো ভয় পেয়ে যাচ্ছে,
স্টেশন, ভয় পেয়ে একটা আতঙ্কে আসছে, আতঙ্ক পাওয়ার মতো কিছু নেই। স্বাস্থ্য দপ্তর মোটামুটি সার্বিকভাবে সব বিষয়টার উপর নজর রেখেছে, ঠিক আছে। ফিল্ড লেভেলেও সার্ভে চলছে, ওপিডি আইপিডি সব লেভেলেই আমরা সার্ভেটা একদম জারি রেখেছি। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। আপনার হৃদয়ে জায়গা করে নিতে চলে এসেছে ভারতের সেরা ফ্যামিলি কার, যা সাজানো হয়েছে আপনার পরিবারের কথা মাথায় রেখে আধুনিকতার মোড়কে BS6 ইঞ্জিন দিয়ে, যাতে রয়েছে স্মার্টফোন কানেক্টিভিটি, ভয়েস রিকগনিশন এবং নেভিগেশন থ্রু স্মার্টফোন, যার এক্স শোরুম মূল্য মাত্র 4,12,500 টাকা। তবে দেরি কেন, চলে আসুন বার্নিয়া হুন্ডাই এক্সক্লুসিভ হুন্ডাই কার শোরুম, সেবক রোড, শিলিগুড়ি, আর নিয়ে যান আপনার পছন্দের গাড়িটি। জলপাইগুড়িতে সমস্ত ধরনের ওষুধের সন্ধান মিলবে মেডিলিং কেমিস্ট এন্ড ড্রাগিস্টে। এখানে হোলসেল এবং রিটেল প্রাইসে সমস্ত রকমের ওষুধ পাবেন আপনারা। সেই সাথে এখানে আপনারা সর্বোচ্চ 25% পর্যন্ত ছাড় পেতে পারেন ওষুধে। মেডিলিং কেমিস্ট এন্ড ড্রাগিস্ট, ঠিকানা থানামোড় জলপাইগুড়ি, ফোন নাম্বার 9907268310 এবং 7586006539। জলপাইগুড়ি বাসীর জন্য সুখবর নিয়ে এলো শিল্প সমিতি পাড়ার দ্য উজ্জ্বল মেডিকো, কারণ দ্য উজ্জ্বল মেডিকোতে এখন থেকে প্রতি মাসে বসছেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। নিয়মিত বসছেন প্রখ্যাত নিউরোলজিস্ট ডক্টর জয়দীপ দে, প্রখ্যাত নেফ্রোলজিস্ট ডক্টর অজিত কুমার সিং, বিশিষ্ট ইউরোলজিস্ট ডক্টর জয়দীপ ঘোষ, প্রখ্যাত সাইকিয়াট্রিস্ট প্রফেসর ডক্টর সুভাষ চন্দ্র রায়। এছাড়াও প্রতি সোমবার নিয়মিত বসছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর বিশ্বদেব বসু মজুমদার এবং প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডক্টর সঞ্জয় বল। পাশাপাশি বসছেন চেস্ট স্পেশালিস্ট ডক্টর অভিষেক দে, স্কিন স্পেশালিস্ট ডক্টর শুভম চ্যাটার্জি, ডক্টর সৌমিন সহা এবং ডক্টর সুপ্রসাদী সেনগুপ্ত। আপনার সুস্বাস্থ্যের জন্য আপনার পাশে রয়েছে দ্য উজ্জ্বল মেডিকো। তালা ভেঙে স্বাস্থ্য ভবনের প্রতিনিধিদের দেখাতে হলো পিকু ওয়ার্ড। ঘটনাটিকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য দেখা গেল শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি সদর হাসপাতালে। কলকাতা থেকে স্বাস্থ্য দপ্তরের দল জলপাইগুড়ি সদর হাসপাতাল পরিদর্শন চলাকালীন নতুন নির্মিত শিশুদের জন্য পিকু ওয়ার্ড দেখতে চাইলেই বিপত্তি ঘটে। চাবি খুঁজে না পাওয়ায় তালা ভেঙে দেখাতে হলো পিকু ওয়ার্ড। এদিন সদর হাসপাতালে শিশুদের ওয়ার্ডে পরিদর্শনে যান তারা। সেখানে মায়েদের সাথে কথা বলেন, পাশাপাশি শিশুদের চিকিৎসার জন্য বিশেষ ওয়ার্ড পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেন। পিকু ওয়ার্ড তালা বন্ধ থাকায় সমস্যা হয়, অবশেষে তালা ভেঙে পিকু ওয়ার্ড দেখানো হয় স্বাস্থ্য দপ্তরের বিশেষ দলকে। হাসপাতালের এক কর্মী বলেন, রং মিস্ত্রির চাবি নিয়ে চলে গেছে, তাই আমরা তালা ভেঙে ঘর খুলেছি। হঠাৎ করে শিশু বিভাগের নিচের ওয়ার্ড তালা ভাঙতে হলো কেন, এ নিয়ে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা কোনো মন্তব্যই করতে চাননি। আপনি নিরাপত্তার দায়িত্বে আছেন, তালা ভেঙে চলে গেল একজন বাইরের লোক। আপনারা কারা? রং মিস্ত্রি কাজ করে গেছে, তালাটা চাবিটা নিয়ে চলে গেছে, স্বাস্থ্যভবন থেকে এসছেন তাড়াতাড়ি করে, ওইখানে হঠাৎ করে যাতে ওনারা অসুবিধায় না পড়ে সেই জন্য তালাটা ভেঙে দিল। এটা তো একটা সরকারি সম্পত্তি, তালাটা এজেন্সির তালা। আমাদের কাছ থেকে হসপিটাল থেকে ইনফরমেশন দেওয়া হয়নি। তাহলে একটা স্বাস্থ্য দপ্তরে টিম আসবে আপনারা জানেন না, একটা পিকু ওয়ার্ড দেখবে? আমি তো হসপিটালে কোনো স্টাফ না, দাদা একটু কথা বলি, বলছি তালাটা ভাঙতে হলো কেন? চাবিটা রং মিছিল কেন, কি আসবে এখানে?
স্যার আপনি আমার সাথে কথা না বলে সাহেবের সাথে না, এখানে কে আসবে, কেউ ভিজিট করবে স্যার? এই যে সাহেবের সাথে কথা বলবে, কেউ কি ভিজিট করবে? তালাটা ভাঙলেন কেন? করলা ভ্যালি চা বাগান থেকে উদ্ধার হলো একটি 7 ফুট লম্বা অজগর সাপ। এই ঘটনায় চা বাগানের শ্রমিকদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। জলপাইগুড়ি ওয়াইল্ড লাইফের সদস্যরা এই সংবাদ শুনেই সাথে সাথে ছুটে যায় সংগঠনের সম্পাদক দেবার ঘোরক্ষিত। অজগরটির বয়স 7 বছর, এর আগেও এরকম একটি সাপ উদ্ধার করা হয়েছিল ওই বাগান থেকে। আজ বন দপ্তরের হাতে তুলে দেবার কথা জানিয়েছেন দেবার ঘো। শুক্রবার গভীর রাতে সাপটি উদ্ধার হওয়ার কথা জানিয়েছেন সংগঠনের সদস্যরা, তাই আজ শনিবার বন দপ্তরের হাতে তুলে দেবার কথাও জানিয়েছেন দেবার ঘো। গতকাল রাত্রিবেলা আমাদের করলাভেরি চা বাগানে ফোন আসছিল ওয়াইল্ড লাইফের কাছে যে যে অজগর দেখা গেছে ওদের ওখানে। তো যাই গিয়ে ফ্যাক্টরি লাইন থেকে আমরা অজগরটা রেস্কিউ করি। ওরা টানেল লাইনের মধ্যে ঢুকেছিল ফ্যাক্টরি, যেখানে চা পাতার জল বেড়ে সেই লাইনের মধ্যে, যার জন্য ওরা খবর দেয় আমাদেরকে। আমরা নিয়ে আসি অজগরটা কালকে রাত্রে, বনদপ্তরকে জানানো হয়েছিল কালকে রাত হওয়ার কারণে আমরা বনদপ্তরকে তুলে দিতে পারিনি। আমরা আজকে সকালে বনদপ্তরের হাতে আমি তুলে দিচ্ছি। কালকে আমাদেরকে আমাদের সাথে ছিল জিম জলপাইগুড়ি, ওরা আমাকে হেল্প করেছে। বললাম এই যে এই ধরনের সাপ অজগর এর আগেও কি এখানে দেখা গেছে? হ্যাঁ, এর আগে আমরা 2019 করলাভেরি চা বাগান থেকে রেস্কিউ করেছিলাম ওয়াইল্ড লাইফ, আবার আমরা 2021 রেস্কিউ করি। এই ধরনের সাপ কি আসলে কি ক্ষতিকারক হতে পারে? বা দেখুন, কোনো সাপই ক্ষতিকারক না। মানুষকে মানুষ সাপকে নাম শুনে ভয় পায়, সাপ দেখে না, সাপের নাম শুনে ভয় পায়। আর সাপকে আপনি যতক্ষণ ক্ষতি করবেন সাপ আপনাকে কামড়াবে না, ঠিক আছে? কালকে আমরা দূরের থেকে দেখে আমাদের লক্ষ্য রেখে অনেক ফোন করছে, যার জন্য আমরা গিয়ে নিয়ে আসতে পেরেছি। কি করবেন এখন? এটা আমাদের তুলে দিব আমরা। শুক্রবার আদিবাসী সম্প্রদায়ের করম পুজোয় আদিবাসী রীতি মেনেই নাচ করলেন পদ্মশ্রী করিমুল হক। মালবাজার মহকুমার মালহাটি চা বাগানে আদিবাসী ধর্মীয় রীতি মেনে করম পূজা অনুষ্ঠিত হলো। পূজার আয়োজন করেছিলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। পূজোর শুরুতে অতিথিদের বরণ করে নেওয়া হয়। ধর্মীয় রীতি মেনে একজন রাজা রূপের সাথে কুমারী মেয়েদের বসে পুজো শুরু হয় পূজা মণ্ডপে। এদিনে পদ্মশ্রী করিমুল হক উপস্থিত ছিলেন, তিনি মহিলাদের সাথে আদিবাসী নাচ করলেন। বাগান এলাকার মহিলারা করিমুল বাবুকে কাছে পেয়ে এবং তাদের সাথে নাচ করাতে খুবই খুশি। করিমুল বাবু বলেন, আমরা আজকে যে উৎসব পালন করেছি তাতে একটাই বার্তা দিতে চাই, আমরা সবাই মানুষ কিন্তু ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার, তাই সবাই মিলে সব ধর্মের মানুষ মিলে পূজার আনন্দ উপভোগ করছে। দেখুন, আমি মানুষের সেবা করি, আমি পার্টি জাতি ধর্ম মানি না। আজকে যে এখানে খুব ভালো একটা জনচন্দ্র টি স্টেটের মধ্যে ভাতৃত্ববোধের মধ্যে করম পূজা হচ্ছে, করম পূজা দেখতে পাচ্ছি যে কুমারীরা বসছে এখানে, সেখানে আমাকে নিমন্ত্রণ করা হয়েছে। আমি খুব খুশি আনন্দিত গর্বিত এর জন্য যে এরা আজকে যে পুজোটা করছে, এরা পূজা এদের ট্রাইবেল ভাইদের জন্য পুজোটা, কিন্তু এরা আনন্দিত দেওয়ার জন্য আমার আনন্দিত করার জন্য জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে নিমন্ত্রণ করছে। আমরা চাচ্ছি এই পূজাকে সামিল হয়ে আমরা যেন সবাই উৎসবটাকে বাড়াই দিতে পারি। এবং আজকে যতচন্দ্র সেলফ হেল্প গ্রুপের যে দিদি আছে, তাই দিদি আমাকে নিমন্ত্রণ করেছে, আর এখানে এসে আমি খুব গর্বিত। পুজো কেউ টাকা দিয়ে খুব অনেক বড় করতে পারে, কেউ ছোটো করে, কিন্তু পুজোর মন্ত্র একটাই, মন্ত্র বড় আর ছোটো হতে পারে না, সবটা ধর্মেরই মন্ত্র একটাই হতে পারে, কিন্তু টাকার অঙ্কে যারা আছে আলোকিত সাজ্জা অনেক বড় বড় হয়। আজকে এদের পাশে আমি একমাত্র দেখলাম যে আমাকে শুধু নিমন্ত্রণ করছে, আমি খুব দুঃখিত। এদের পূজাটাকে যারা মান্যগণ্য ব্যক্তি আছে, যারা এখানকার মডল আছে, তারা আইসে যারা আনন্দ দিতে পারে, হয়তো এই পূজাটাকে অনেক আনন্দ দিতে পারবে। আমি সবাইকে বলবো, আপনারা সবাই মিলে ভাতৃত্ববোধের মাধ্যম দিয়ে এই পূজাটাকে উৎসাহ গ্রহণ করুন। আমিও খুব খুশি, খুব গর্বিত। পুজোর আগে নতুন দোকান পেতে চলেছেন আগুনে পোড়া দোকানদাররা। যদিও 7 বছর পার হওয়ার পরও দোকান না পেয়ে বাড়ছে দোকানদারদের মধ্যে ক্ষোভ। দোকানঘর তৈরি হয়েও এখনো পর্যন্ত দোকান পাচ্ছেন না আগুনে পোড়া দোকানঘরের মালিকরা, তাই ক্ষোভ বাড়ছে সেই সব দোকানদারদের মধ্যে। দীর্ঘ 6 বছর পেরিয়ে 7 বছরে পা রাখছে দিনবাজারের আগুনে পোড়া মার্কেট। মার্কেট কমপ্লেক্স তৈরি হলেও এখনো বন্টন হয়নি সেই সব দোকানঘর, তাই রোদ বৃষ্টিতে ফুটপাতেই বসে ব্যবসা করছেন বেশ কয়েকটি দোকানদার। যদিও দিনবাজার কল্যাণ সমিতির উদ্যোগে এই নিয়ে পৌরসভার সাথে বারবারই কথা হয়েছে বলে জানান তারা। বিষয়টি নিয়ে পৌরসভার ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো বলেন, কাগজপত্র তৈরি হচ্ছে, আশা করা যাচ্ছে আর 1 মাসের মধ্যেই দোকান বন্টন হয়ে যাবে।
7ই মে 2015 তে অগ্নিকাণ্ড ঘটার পরে তারপরে তো মনে করেন যে বিল্ডিংটা তাড়াতাড়ি কমপ্লিট করার কথা ছিল, এখন তো 2 বছর হয়ে গেলে বিল্ডিংটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দিদি আমাদের ব্যবসায়ীদের 1 টাকায় দোকান ঘর দেওয়ার ঘোষণাও করে দিয়েছে, সেটাও অনেক দিন হয়ে গেল। মিউনিসিপ্যালিটির সঙ্গে আমাদের মিটিং হয়েছে, মিউনিসিপ্যালিটি বলছে যে এর মধ্যে দোকান ঘর বন্টন করবে, একটা প্রসেসিং চলছে, তবে আমরা বলছি পুজোর আগে দোকান ঘর যাতে বন্টন করে দেয়, ব্যবসায়ীদের তাতে সুবিধা হবে। আপনার কি আশা আছেন পুজোর আগে বন্টন হবে? আমরা তো আশা করছি যে পুজোর আগে দোকান ঘর ডিস্ট্রিবিউট করবে। কতগুলো দোকান রয়েছে আমাদের? বিল্ডিং এর দোকান রয়েছে টোটাল 337টা, আর আমাদের প্রতিষ্ঠিত ব্যবসায়ী সব মিলে আছে আমাদের হইছে 118, আর জমিদাতারা আছে হইল 14-15। তাহলে কি আশা করছেন? অনেক দিন তো পার হলো, হ্যাঁ 2 বছর হয়ে গেলো বিল্ডিংটা হয়ে আছে, এখন যত দ্রুত আমাদের ঘরগুলো দিয়ে দেয় তাহলে এই ব্যবসায়ীদের সুবিধা হয়, কারণ সামনে পুজোর কাজটা এরা করতে পারবে। কি আশা করছেন হবে? আশা তো করি যে এরা দিয়ে দিবে, এরা বলছে দিয়ে দিবে, সন্দীপ দাওয়ার সঙ্গেও কথা হয়েছে দিয়ে দিবে। তারপরে ওখানে আরও অনেকেই ছিল আমাদের মিটিংয়ে, পুলিশ প্রশাসনও ছিল, যে বলছে যে যত দ্রুত সম্ভব আমাদের ঘরগুলো বন্টন করে। আপনারা তো বেশ প্রায় 2 বছর হয়ে গেল এই এই আপনাদের যে নতুন কমপ্লেক্সটা তৈরি হয়েছে, তা আপনারা তো এখনো সেই বাইরেই ব্যবসা করেন, সমস্যা কি বলে? আমাদেরকে 18 মাসের মধ্যে বলছিল কমপ্লিট করে আমরা বিল্ডিংটা হ্যান্ডওভার করে দেব, এখন প্রায় বলতে গেলে পরে 7 বছর রানিং চলছে এখানে, আমরা যে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা 7 বছর হয়ে গেল, সেই 18 মাস আর আসতেছে না, কবে যে 18 মাস আসবে আমরা বুঝতে পারতেছি না। আপনাদের সাথে কথা হয়নি? আমাদের সাথে কথা হচ্ছে, যে ইন্টারভিউ বারবার ডাকতেছে, আমাদের ব্যবসায়ীদের ইন্টারভিউ নিচ্ছে, হ্যাঁ ইন্টারভিউ নিয়ে কাগজ দেখাও অমুক দেখাও, ঠিক আছে কাগজ আমরা দেখাচ্ছি, তো আমাদেরকে তো ফোন করে দোকানটা তো হ্যান্ডওভার করে দেওয়ার দরকার। এই যে ফুটপাতে ব্যবসা করাতে কতটা অসুবিধা? কী করবো, উপায় নাই, পেট আছে, পেটটা না থাকলে তো আমরাও রাজার মতন বসে থাকতাম, পেটের দায় আমরা বসে আছি। পৌরসভার সাথে কথা হয়েছে? পৌরসভার সাথে কথা হচ্ছে, এই চলতেছে, এই দিব, এই করব, এই করে করে চলে যাচ্ছে। দোকান বন্টন কিভাবে হবে সেই বিষয়ে কিছু বলেছে? বন্টন এই যে ব্যবসায়িক সমিতির বলছে যে মানে পয়সা নিয়ে এটা যে ইয়ে করে নিয়ে বন্টন মানে হয়ে যাবে, কিন্তু হয়ে যাবে কবে হবে এটা বুঝতে পারছি। পূজার আশায় কি আশার মুখ দেখছেন? আমার তো মনে হয় না, ওনারা বলতেছে হ্যাঁ হ্যাঁ আমরা চেষ্টা করবো বলে দিচ্ছে, বলে যাচ্ছে, কিন্তু আর কোনো রকম মানে দীর্ঘদিন দোকান বন্টন নিয়ে আমাদের প্রক্রিয়া চলছে, যেভাবে কথা হয়েছিল ব্যবসায়ীদের সঙ্গে, আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ব্যবসায়ীকে ডাকছি এবং তাদের প্রায় পরিসমাপ্তির দিকে। কবে নাগাদ তো তারা পেতে? আমাদের কাগজের সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেলে আশা করি যে সামনের মাসের মধ্যে পুজোর আগে আমরা ডিস্ট্রিবিউট করবো। পাহাড়পুরে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তের সংকট মেটাতে অনুষ্ঠিত হলো শিবির। শনিবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শিবিরটির উদ্বোধন করেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈকত চ্যাটার্জি। এছাড়া উপস্থিত ছিলেন পাহাড়পুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি লুৎফর রহমান, সহ সভাপতি ও পঞ্চায়েত সদস্য বিকাশ বসাক, তৃণমূল নেতা সমীর দাস, নিতাই কর প্রমুখ। জলপাইগুড়ি সদর হসপিটালের চিকিৎসক শিবিরটি পরিচালনা করেন। সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল 8:30 মিনিটে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 86% এবং বিকেল 5:30 মিনিটে এর পরিমাণ কমে দাঁড়ায় 79%। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। ড্রাগসের বিরুদ্ধে অভিযান, স্পেশাল টাস্ক ফোর্স 1,00,000 টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার করল 3 যুবককে।
শিশুদের জ্বর নিয়ে যখন উত্তাল জেলা থেকে রাজ্য, ঠিক তখনই পিকু ওয়ার্ড তালা বন্ধ, বিশেষজ্ঞদের সামনেই ভাঙা হলো তালা। উত্তর এমন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।